হ্যালো বন্ধুরা শপিং মলে অনেকগুলো পদে কর্মী নিয়োগ চলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন যে শপিং মলগুলো রয়েছে রিলায়েন্স স্টোর থেকে শুরু করে এম বাজার এক্সপ্রেস বাজার স্টাইল বাজার এই সমস্ত শপিং মলে কিন্তু অনেক পুরুষ এবং মহিলা নেওয়া হচ্ছে শপিং মলে চাকরি রয়েছে আজকের জব আপডেটটি শপিং মল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পদে চাকরি রয়েছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এই চাকরিটির জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শপিং মল জব ভ্যাকেন্সি টু জিরো টু ফোর প্রথমেই বলা হয়েছে শপিং মলে কর্মী নেওয়া হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওয়ান সিক্সটি ফাইভ মানে একশো পঁয়ষট্টিটি ভ্যাকেন্সি খালি রয়েছে তো বন্ধুরা দেরি করবে না যারা যারা আবেদন করতে চাইছো বা যারা বেকার রয়েছ তাড়াতাড়ি আবেদন করবে না হলে কিন্তু সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে ভ্যাকেন্সি দেখো ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের ডিউটি টাইম এরপর দেখে নিই ডিউটি টাইম বলেছে আট থেকে ন ঘন্টা ন ঘন্টার ডিউটি সকাল এগারোটা থেকে তোমাদের কাজ শুরু হবে এবং বিকেল সাতটা পর্যন্ত তোমাদের চাকরি এসি রুমে কাজ এটা কিন্তু রকম বাইরে ঘুরে ঘুরে রৌদ্দ্রের মধ্যে ঘুরে ঘুরে কাজ না কী কী ডিপার্টমেন্ট আছে দেখে নাও দেখো প্যাকিং রয়েছে স্ক্যানিং রয়েছে তার সাথে সিকিউরিটি গার্ড রয়েছে শপিং মলের এবং বিলিং প্রসেস সেলস প্রসেস এই সমস্ত কাজগুলো কিন্তু রয়েছে শপিং মলে সেলস ডিপার্টমেন্ট যেটা থাকে সেটা বিলিং ডিপার্টমেন্ট এবং ক্যাশ কাউন্টারে যে স্ক্যান করা হয় এই সমস্ত ডিপার্টমেন্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কিন্তু লোক নেওয়া হচ্ছে তো দেরি না করে যারা যারা আবেদন করতে চাইছো তারা তারই আবেদন করবে তোমাদের আরও একটা কথা বলে দিই বন্ধুরা দেখো এটা কিন্তু কোনো রকমের সরকারি চাকরি না এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট জব ঠিক আছে যে কোনো শপিং মলে যে চাকরিগুলো এগুলো কিন্তু প্রাইভেট চাকরি ঠিক আছে এরপর দেখে নেব স্যালারি মানে তোমাদের মাসিক বেতন দেখো মাসিক বেতন কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে তোমরা যখন কাজে জয়েন করবে তখন কিন্তু তোমাদের কাছ থেকে ব্যাংকের আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার নিয়ে নেওয়া হবে এবং মাসের টাকা তোমাদের ব্যাঙ্কেই পেমেন্ট করা হবে স্যালারি হচ্ছে তেরো হাজার টাকা থেকে তেইশ হাজার সাতশো টাকা মান্থলি মানে পার মান্থ এই টাকাটা তোমরা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ এটা ভাগ করা রয়েছে তেরো হাজার থেকে স্টার্টিং রয়েছে এবং তেইশ হাজার সাতশো টাকা পর্যন্ত রয়েছে কি কি সুবিধা পাবে তোমরা এখানে পাবে বোনাস এবং ইনসেন্টিভ তো স্যালারির যে বিষয়টা বলছি স্যালারি কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে আর তোমরা কিভাবে আবেদন করবে সেটাও আমি বলে দিচ্ছি অফলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হবে এখানে কিন্তু কোনো রকমের অনলাইন মোডে আবেদন হচ্ছে না এখন অনলাইন সম্পূর্ণ বন্ধ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কোনো রকমের কিছু চায়নি শুধু বলেছে অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস মাধ্যমিক পাস থাকলে তো খুবই ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমাদের কিন্তু একটা এক্সট্রা সুবিধা হবে আর মাধ্যমিক পাসে কিন্তু আবেদনটা চলছে অষ্টম শ্রেণীর পাশেও সিকিউরিটি গার্ডের জন্য আবেদন রয়েছে প্যাকিং প্যাকেজিং এবং সিকিউরিটি গার্ড মাধ্যমিক পাশ থেকে সেলস ক্যাশ কাউন্টারে এই সমস্ত কাজ রয়েছে এজ লিমিট দেখে নাও মানে বয়স সীমা ছেলেদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এবং মেয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর কি কি ডকুমেন্ট লাগছে দেখো আধার কার্ড লাগছে তিন কপি পাসপোর্ট সাইজের ফটো লাগছে এই সমস্ত কিছু নিয়ে তোমাদের অফিসে গিয়ে কিন্তু মানে কোম্পানিতে গিয়ে সরাসরি কথা বলতে হবে কোম্পানির অফিস লোকেশান সমস্ত কিছু এইচআর স্যার তোমাদের বলে দেবে জব লোকেশন দেখো অল ওভার কলকাতা বারাসাত নিউ টাউন আলিপুরদুয়ার সল্টলেক মধ্যমগ্রাম নদিয়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা এই কয়েকটা জায়গায় রয়েছে এবং তার সাথে মেদিনীপুরে রয়েছে তো তোমরা দেরি না করে আমার ভিডিওটি দেখা মাত্রই আবেদন করবে তার কারণ ভ্যাকান্সি কিন্তু খুবই কম রয়েছে আর এখানে কিন্তু তোমরা একদিন ছুটি পেয়ে যাবে সপ্তাহে কোনো কোনো শপিং মলে বৃহস্পতিবার ছুটি থাকে কোন কোন জায়গায় রবিবার ছুটি থাকে তো এটা কিন্তু তোমরা কাজে জয়েন করার পর জানতে পারবে তোমরা কবে ছুটি পাচ্ছ আর তোমরা যদি এক্সট্রা ছুটি নিতে চাও সেই ছুটিটাও কিন্তু তোমরা তাহলে নিতে পারবে কিভাবে আবেদন করবে আরেকটা কথা এটা কিন্তু ডে শিফট ওয়ার্ক মানে ডে শিফট কোনো রকমের কিন্তু এটা নাইট শিফট না অফিস নাম্বার দেখো আমি একদম উপরে দিয়ে দিয়েছি এই বলে এই নাম্বারে তোমরা ফোন করে নিও